হ্যালো বন্ধুরা তোমাদের সবাইকে স্বাগতম ববেস ব্লগে তো আজকে তোমাদেরকে আমি আমার বারান্দায় লাগানো যে শাক গাছ রয়েছে তো সেগুলো একটু দেখাবো আর এখান থেকে নিয়ে নিবো পুঁইশাক তো দেখো বেশ অনেকটা পুঁশাক কিন্তু হয়েছে আর শহরের বাড়িতে এরকম বারান্দায় যদি এতটুকু মানে সবজিও হয় এটা আসলে খুবই ভালো লাগে তো এই তো আমি এখন পুঁশাকগুলো কেটে নিচ্ছি কারণ এটা এখন খাওয়ার উপযোগী হয়ে গিয়েছে আর বেশ অনেকটা পোশাক কিন্তু হয়েছে তো সবগুলো আজকে নেব না আমি তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি আসলে এই জিনিসগুলো খুবই ভালো লাগার একটা জায়গা জানি না সবার কাছে কেমন কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে তো আমার বারান্দাটা যদি কেউ দেখো তো রীতিমতো এটা একটা জঙ্গলের মতো আর আমার বারান্দাটা কিন্তু খুব বেশি একটা বড় না ছোটই তো এখানে অনেক গাছ লাগিয়েছি তো এই তো পয়সাগুলো নিয়ে নিলাম আর আজকে তোমাদেরকে বলি এই ভিডিওটা করছি তার বাবা কারণ যেহেতু পোশাকগুলো কাটছিলাম তো আমার একার পক্ষে সম্ভব ছিল না তো এই দেখো নিয়ে আসছি আর এটা দিয়ে আজকে রান্না করব ইলিশ মাছের মাথা দিয়ে পোশাক তো এই রেসিপিটা আমার খুবই পছন্দের একটা রেসিপি তো তোমাদের সাথে শেয়ার করব আর সেই সাথে দুপুরে কিছু রান্না বান্না রয়েছে তো এই ভিডিওটা আমার বেশ কিছুদিন আগে শ্যুট করা ভিডিও আর দুপুর বেড়াতে রান্না করছি চালতা দিয়ে ডাল আর হচ্ছে পোয়া মাছ আর এই তো শাক রান্না করবো লিস মাছের মাথা দিয়ে তো তোমরা দেখতে থাকো আশা করছি তোমাদের কাছে আজকে ভিডিওটি ভালো লাগবে তো ভালো লাগলে ভিডিওটি একটি লাইক দিও আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো এই তো দুপুরে রান্না প্রস্তুতি চলছে তো সব কিছু ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি আর সবজি যখন কাটছিলাম তো তখনই আমি ডালটা বসিয়ে দিয়েছিলাম তো এই যে ডাল সিদ্ধ হয়ে গিয়েছে তো এখানে এখন দিয়ে দিচ্ছি চালতা কেটে রাখা চালতাগুলো দিয়ে দিলাম আর দিয়ে দিলাম কাঁচামরিচ আর এই কাঁচামরিচগুলো কিন্তু আমাদের বাড়ির গাছের তো মা দিয়ে দিয়েছে তো এই তো ডালটা সোমবার দিয়ে নেব এখন এখানে সরিষা ফোড়ন দিয়ে ডালটা সোমবার দিয়ে নিচ্ছি আর রান্না করব হচ্ছে ইলিশ মাছের মাথা দিয়ে শাক তো এই জন্য কড়াইতে দিয়ে দিলাম সরিষার তেল আর এখানে কালো জিরে ফোড়ন দিয়ে আলুগুলো ভেজে নিয়ে এখানে হলুদ আর দিয়ে দেবো পরিমাণ মতো লবণ আর দিয়ে দেব কাঁচামরিচ দিয়েই রান্না করব ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই শাক তো তোমাদের সাথে শেয়ার করছি যে এই পুঁই শাকটা কিন্তু একদম বীজ থেকে হয়েছে মানে আমি যখন গ্রামের বাড়িতে গিয়েছিলাম তো আমাদের পাশের বাড়ির একটা বাড়িতে মাচার উপরে একদম পুঁই শাকগুলো পেকে মানে বীজগুলো পেকে ছিল তো সেখান থেকে আমি এই বীজগুলো নিয়ে আসি আর এনে আমার বারান্দার টবে লাগিয়ে দিই তো দেখো কি সুন্দর পুঁইশাক হয়েছে তো আসলে নিজের হাতে লাগানো যে কোনো কিছু মানে রান্না করে খাওয়ার মজাই আলাদা কিনে তো পুঁশাক অনেক খাওয়া হয় কিন্তু আজকে যে পুঁশাকটা রান্না করছি তো মনে হয় চুলায় দেওয়ার সাথে সাথে একদম সুন্দর একদম নরম হয়ে গিয়েছে তাই তো তৈরি হয়ে গেছে ইলিশ মাছের মাথা দিয়ে পুঁশাক আর এখন রান্না করব পোয়া মাছ তো পোয়া মাছটাকে আমি কর্নফ্লাওয়ার হলুদ আর লবণ দিয়ে ভেজে নেব তো কর্নফ্লাওয়ার দিয়েছি কারণ পোয়া মাছ অনেক সময় লেগে যায় আর এভাবে করে রান্না করলে মানে ভাজলে মাছটা একদম লেগে যায় না আর খুব সুন্দর থাকে মানে ভেঙে যায় না তো পোয়া মাছ রান্না করব আলু দিয়ে তো মাছগুলো ভেজে নিয়ে ওই মাছের তেলে জিরা ফোড়ন দিয়ে এখানে আলু ভেজে নেব আর তারপর দিয়ে দিব হলুদ শুকনো মরিচ গুঁড়ো স্বাদ অনুযায়ী লবণ দিয়ে মশলাটাকে কষিয়ে নিয়ে জল দিয়ে মাছগুলো দিয়ে দেবো আর নামানোর আগে দিয়ে দিব জিরা গুঁড়ো আর আজকে পোয়া মাছ রান্নাতে একটু ঝোল রেখেছি কারণ জয়িতা ঝোল খেতে পছন্দ করে তো এর জন্য খুব বেশি শুকিয়ে ফেলবো না আর এই প্রথমবারই কিন্তু আমার মানে বারান্দায় হয়নি এর আগেও কিন্তু পুঁশাক হয়েছিল তো ভাবলাম এবারের ভিডিওটা তোমাদের সাথে একটু শেয়ার করি আর এর জন্য ভিডিওটা শ্যুট করে রেখেছিলাম তো দুপুরে রান্না বান্না কমপ্লিট তো কী রান্না করলাম তোমাদেরকে আবার একটু দেখাচ্ছি তো এই তো ডাল ইলিশ মাছের মাথা দিয়ে পুঁশাক আর পোয়া মাছ আর নিজের হাতে লাগানো এই শহরের বাড়িতে একটা ছোট্ট বারান্দায় হওয়ায় এই পুঁশাকের টেস্ট কিন্তু অসাধারণ মানে বাজারের থেকে কিনে আনা পুঁইশাক থেকে অনেক বেশি তো আজকে এখানে তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি তোমরা ভালো এবং সুস্থ থাকো আর দেখতে থাকো ববিস ব্লক